হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের একটি নতুন নিউজ দিতে চলেছি। 2024 সালে আপনারা যারা ভেবেছেন নার্সিংয়ের বিভিন্ন কোর্স করতে চান ওয়েস্ট বেঙ্গলে, যেমন ANM, GNM, BSc নার্সিং, পোস্ট বেসি BSc নার্সিং বা MSc নার্সিং কোর্স করতে চান, এবং এই কোর্সগুলোর ক্ষেত্রে দেখা গেছে আপার এজ লিমিট লাগে, তবে আজ একেবারে একটি নতুন আপডেট রয়েছে আপনাদের জন্য। আপনারা যারা 2024 সালে এই কোর্সগুলি করতে চান, আপনাদের জন্য একটি গুড নিউজ রয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে আজ একটি অর্ডার পাবলিশ হয়েছে, চলুন সেটি দেখে নেওয়া যাক। এই নোটিশটি আজ ওয়েস্ট বেঙ্গল হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। এই নোটিশে কী বলা রয়েছে চলুন দেখে নেওয়া যাক। নার্সিংয়ের বিভিন্ন কোর্সে অ্যাডমিশন হতে গেলে দেখা গেছে আপার এজ লিমিট লাগে, যেমন 53 ইয়ার্স বা 35 ইয়ার্স, এরকম করে আপার এজ লিমিট লাগে। কিন্তু আজ যে নোটিশটি পাবলিশ হয়েছে সেখানে বলা রয়েছে নার্সিংয়ের বিভিন্ন কোর্স, যেমন BSc নার্সিং কোর্স, ANM কোর্স, GNM কোর্স, পোস্ট বেসি BSc নার্সিং কোর্স বা MSc নার্সিং কোর্সে অ্যাডমিশনের জন্য কোনো আপার এজ লিমিট আর লাগবে না। এবং এই নোটিশটি পাবলিশ হয়েছে কমপ্লিয়েন্স উইথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের নোটিফিকেশন অনুযায়ী। চলুন এবারে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের সেই নোটিশটি দেখে নেওয়া যাক। নোটিফিকেশন নম্বর 11/2023। আপনারা INC-র ওয়েবসাইটে এসে ভিউ অল অপশনে ক্লিক করবেন। ভিউ অলে ক্লিক করলে দেখতে পাবেন স্পেশাল অ্যাটেনশন কিছু রয়েছে, কিছু এখানে নোটিফিকেশন রয়েছে। পেজটি স্ক্রল করবেন, স্ক্রল করলে আপনারা সেই নোটিশটি এখানে পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিশটি রয়েছে, নো আপার এজ লিমিট ফর নার্সিং প্রোগ্রাম নোটিফিকেশন 11/2023। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের পাবলিশ হওয়া এই নোটিশে বলা রয়েছে বিভিন্ন নার্সিং প্রোগ্রামের জন্য, নার্সিং কোর্সে অ্যাডমিশনের জন্য কোনো আপার এজ লিমিট বা ম্যাক্সিমাম এজ লিমিট লাগবে না। যেমন ANM, GNM, BSc নার্সিং, MSc নার্সিং, পোস্ট বেসিক BSc নার্সিং, পোস্ট বেসিক ডিপ্লোমা এবং নার্স প্র্যাকটিশনার প্রোগ্রাম ইত্যাদি কোর্সের জন্য কোনো ম্যাক্সিমাম বা আপার এজ লিমিট আর লাগবে না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।